ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শখের পরীক্ষা। শখ দুইটা, প্রথমত এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া, আর যদি মানে প্রশ্ন কমন পড়ে যদি সুযোগ আসে পড়ে তো ওইটা দ্বিতীয়। দুইটা শখ, একটা হলো পড়া আর একটা হলো পরীক্ষা দেওয়া। আমার কাছে তো কঠিন লাগছে, কঠিন হওয়ার পিছনে মানে এত চিপা চাপা থেকে প্রশ্ন করছে, এত চিপা চাপা মানে বাংলাদেশের চোরেরাও থাকে না, বুঝছেন? মানে এত চিপাতে করার কি দরকার এই টপিক? যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনি কোন বিষয় নিয়ে পড়বেন? আইন নিয়ে পড়ার ইচ্ছা আমার। আইন নিয়ে পড়ার ইচ্ছা? হ্যাঁ। কেন, এছাড়া কেন? মানে আইনজীবীদের অনেকগুলো পেশা রয়েছে, এছাড়া আইন পেশাটা কেন যেতে চান? কারণ এই বাংলাদেশে এখন ওকালতি পেশাটা একটা বিজনেস হিসাবে নেওয়া হয়েছে, কিন্তু এটা বাস্তবে একটা মানব সেবা হিসাবে নেওয়া উচিত ছিল। এখন মানে এমন হয় যে উকিলরা, আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্স, উকিলরা টাকার বিনিময়ে কথা বলে, এরকম বলে যে টাকা যদি কম হয় কথা কম হবে, এরকম। তো এই কারণে যাতে এরকম জিনিসটা না হয় এই কারণে আমি একজন ভালো উকিল করতে চাই, কিন্তু আমি জানি এটা হবে না, আমার একজন পারফেক্ট গৃহিণী হতে হবে। এখন আমি বাসায় গিয়ে তার প্রিপারেশন নিই। অনেকগুলো অপশন এখনো আছে, একটাতে নিরাশ হওয়ার কিছু নেই। না না, গিয়ে নেই তো সে মেইন, আর বাকিগুলো তো অপশন। আপনি যতই যাই হয়ে যাচ্ছে, নাও